ওই মেয়েটার মধ্যে এখনো সত্যটা আছে আমাকে ও এমন কিছু কথা বলেছে যেটা সচরাচর অন্য কেউ বলবে না কি না ম্যাডাম সেটা বলা যাবে না বাট ওয়াই দেখুন আমি কিন্তু আপনাকে অ্যাপয়েন্ট করেছি রাইট তাহলে আপনি দেখে নেবেন আপনার কাজ আপনি পাচ্ছেন কিনা লুক আই মাস্ট অ্যাপ্রিশিয়েট ইয়োর মোড অফ ওয়ার্ক এন্ড

মানে সেটা আমার ব্যাপার আমি আসলে ওকে স্টাডি করতে পারি না আই থিংক ইউ টুক দ্য রাইট ওয়ে ফলো করার চেয়ে সাইকোলজিক্যাল ইনভেস্টিগেশনটা বেশি জরুরি আসলে ও একটা খলসের মধ্যে ঢুকে পড়েছে ওটা না ভাঙলে তো ওর কাছে পৌঁছানো যাবে না একটু সময় লাগবে আমি আপনার উপর ডিপেন্ড করতে পারি আর কিছু টাকা পাঠিয়ে দেবেন ম্যাডাম খরচ এই বললেন আপনাকে আমি ঠিক বুঝতে পারি না সে চেষ্টাও করবেন না ওকে মাঃ তিতলি ক্ষিরে সুকি ফল মা পাঠিয়ে দিয়েছেন এত ফল কার জন্যে ডেভিড জন্য আমি মাকে বললাম ডেভিড দাদা তো কিছুই খেতে পারে না যদি ফলের রস খায় তাহলে নিশ্চই ভালো হয়ে যাবে উম মা প গিন্নি হ্যারে তিতলি আবার উপর আগ্রহী তো না না জানিস সেদিন না আমার মাথাটা ঠিক ছিল না তোকে বকাবকি করে পরে মনটা খুব খারাপ লাগছিল তুই ওই সব নিয়ে কিছু ভেব না তো মা তো কত বকি তারপরে আদর করে দেয় আমি ওই সব বকাবকির কথা একদম মনে রাখতে পারি না মা পাকা শোনাটা আমার দেবিদাদু উঠবে না কো নারী ঘুমের ওষুধ কি ঘুমোচ্ছে

হয়ে গেছে তাহলে তো চিন্তার বিষয় তুই কি করবি এখানে চুপ করে বস লক্ষ্মী মেয়ের মতো বসে বসে ছবির বইটা দেখো কেমন একদম গোলমাল করবে না আমি যাবো আর আসবো হম